Assalamualaikum, আমি তামান্না চৌধুরী আজ সেহরি নিয়ে ভিডিও করছি সঠিক সেহরি কি পরিমাণে খাওয়া উচিত কখন খাওয়া উচিত কি খাওয়া উচিত না চেষ্টা করব সবকিছুকে এই ভিডিওতে বলতে প্রথমত হচ্ছে একজন মুসলিম খুব সুস্থভাবে রোজা রাখতে চাইলে তাকে অবশ্যই যথাযথ পরিমাণে সেহরি গ্রহণ করতে হবে মনে রাখবেন সেহরি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে সারাদিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে কারণ রমজান মাসেও কিন্তু আমাদেরকে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হয় তাই সুস্থভাবে সুষ্ঠ মতো কাজ সম্পাদন যাতে করতে পারেন শরীর যাতে এনার্জেটিক থাকে কোনো ধরনের ডিহাইড্রেশন যাতে বডিতে না হয় বা কোনো ধরনের প্রবলেম লাইক মাথা ব্যথা মাথা ঘোরানো দুর্বল লাগা এই জিনিসগুলোকে যদি আপনারা ওভারকাম করতে চান অবশ্যই আপনাদেরকে সঠিক পরিমাণে সেহরি খেতে হবে এবার আসেন কোন খাবারগুলি আসলে সেহরির জন্য সবচেয়ে উপযুক্ত মনে রাখবেন সব সময় আমরা আমাদের দৈনন্দিন রুটিনে দুপুরের যে মেনুটি খেয়ে থাকি মিডিয়াম লাঞ্চ অর্থাৎ আমরা পরিমাণের দিক থেকে যাকে মিডিয়াম বলি সেই খাবারটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেহরির জন্য তবে হ্যাঁ দুপুরের খাবারের চেয়ে কিছুটা পরিবর্তন অবশ্যই আমাদেরকে সেহরিতে আনতে হবে সেই বিবেচনায় সেহরির জন্য সবচেয়ে সঠিক উপযুক্ত খাবার হচ্ছে ভাত বিশেষ করে যারা ডায়েট করেন তারা ইফতার এবং ডিনারে যেহেতু ভাত থাকে না তাই অবশ্যই তাদের জন্য সেহরিতে ভাত খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিস যারা আছে বা যে কোনো মানুষের জন্য রোজা সঠিক মতো রাখতে সেহরিতে ভাত হচ্ছে সবচেয়ে বেস্ট কার্বোহাইড্রেট কারণ হচ্ছে ভাত সহজপাচ্য যেহেতু আমাদের ঘুম থেকে উঠে খেতে হয় এবং অনেকেই ফজরের নামাজ আদায় করে আবার শুয়ে পড়েন তাই ভাতটি খেলেই সমস্যা হজম হয় এবং ভাতের সাথে যে কম্বিনেশনগুলো আমরা করে থাকি সেগুলো থেকে যথাযথ পুষ্টি পাওয়া যায় যেমন ভাতের সাথে চাইলে আপনি মাছ খাবেন সেহরিতে যেটা থেকে আপনি ভালো প্রোটিন পাবেন মনে রাখবেন পুরো রোজায় প্রতিদিন মেনুতে যেহেতু মাছ রাখার কথা বলা হয় ইফতার এবং ডিনারে যেটি সম্ভব হয় না সেই জন্য সেহরিতে মাছ হতে পারে খুব সহজপাচ্য ভালো একটি প্রোটিন অথবা চাইলে আপনি সেহরিতে ভাতের সাথে ডিম খেতে পারেন প্রোটিন হিসেবে চাইলে মিটও খেতে পারেন মিটের মধ্যে অবশ্যই হোয়াইট মিট অর্থাৎ মাংস মুরগির মাংস হতে পারে খুব ভালো উপযুক্ত প্রোটিন এছাড়া গরুর মাংস যাদের কোনো ডিজিজ কন্ডিশন নেই সপ্তাহে অথবা 10 দিনে একবার অবশ্যই সেহরিতে খেতে পারবেন প্রপার কুকিং করে শাকসবজির ব্যাপারে সাধারণত সেহরিতে শাক খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট বডির জন্য হয় না কারণ এটা ডাইজেশনে সমস্যা হতে পারে সারাদিন রোজা রেখে আপনার অ্যাসিডিটি গ্যাস বা ডিসকমফোর্ট ফিল হতে পারে তাই সেহরিতে সবজি সবচেয়ে বেস্ট এবং সেই সহজে রান্না করা যায় নরম সহজপাচ্য সবজি যেগুলো পানি কন্টেইন করে যেমন এখন গ্রীষ্মকালে পাওয়া যাচ্ছে যে সবজিগুলো পটল চাল কুমড়া পেঁপে এই জাতীয় নরম মোলায়েম সবজি হচ্ছে সেহরির জন্য সবচেয়ে ভালো ফাইবারের সোর্স এবং ভিটামিনস মিনারেলসের জন্য আপনাকে অবশ্যই রকম ফের করে রঙিন সবজিকে বেছে নিতে হবে সেহরিতে যেই খাবারগুলো সবসময় অ্যাভয়েড করা উচিত সেটি হচ্ছে ভাজা পোড়া জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ ডেজার্ট জাতীয় খাবার অবশ্যই সেহরিতে এড়িয়ে চলবেন বেকারিজ কিন্তু খুবই খারাপ সেহরির জন্য যেমন নান রুটি অথবা বেকিং করা যে কোনো খাবার লাইক বিস্কিট বা পাউরুটি কখনোই সেহরির জন্য উপযুক্ত নয় সেহরিতে অনেকে মনে করেন রুটি খাবেন তাদের জন্য বলছি যদি আপনি অভ্যস্ত হয়ে থাকেন সারাদিনে আপনার পানি পিপাসা না লাগে কষ্ট না হয় ডাইজেশন ভালো হয় সেই ক্ষেত্রে আপনি ভাতের পরিবর্তে রুটি খেতে পারেন তবে আমার সাজেশন থাকবে যারা ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ইভেন ওজনও কমাচ্ছেন তাদের জন্য সেহরিতে অপরিমিত পরিমাণে ভাতই কিন্তু ভালো এবার আসেন সেহরিতে অনেকেই আছে একটু কুইক সেহরি করে ফেলেন তাড়াতাড়ি সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন এবং ফজরের সময় উঠে একটু পানি খেয়ে নামাজ পড়েন তাদেরকে বলছি এই কাজটি করবেন না সেহরির সময়টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার ডাইজেশন প্রপার হওয়ার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করবেন সেহরিটি লেট সেহরি করতে অর্থাৎ আজান দেওয়ার মানে 10 মিনিট আগে যাতে আপনার সেহরিটি খাওয়া শেষ হয় সেটি হচ্ছে মাথায় রাখতে পারলে সবচেয়ে ভালো এতে কি হবে সেহরিটি শেষ করে আপনি হালকা পাতলা পায়চারি করতে পারবেন পানিটা ঠিক মতো খেতে পারবেন ইফতার থেকে সেহরি পর্যন্ত যে 2 লিটার পানি সেহেতু কিন্তু ঘুমের কারণে আমাদের সময় হাতে কম থাকে তাই সেহরিটি শেষ করে যদি হাতে নামাজের জন্য 10 মিনিট আজানের সময় টাইম থাকে এই 10 মিনিটে ভালো মতোই কিন্তু 2 গ্লাস পানি খাওয়া যায় একটু কষ্ট হবে সেই জন্য একটু পায়চারি করে নিলে এটা ভালো দ্বিতীয়ত হচ্ছে সেহরির খাওয়ার জন্য আপনারা ঘুম থেকে এমনভাবে উঠবেন যেন খেয়ে আপনি উঠেই আপনাদেরকে সেহরি শুরু করে দিতে না হয় এক্ষেত্রেও আপনাকে 10-15 মিনিট আগে উঠে একটু রিল্যাক্স হয়ে নিলে ভালো মতো সেহরিকে এনজয় করা সম্ভব তাই
চেষ্টা করবেন এই সেহরিটাকে ঠিক সময়ের মধ্যে খাওয়ার জন্য খুব আর্লি আপনারা ঘুমাতে চেষ্টা করবেন এই রোজার দিনে। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। সেহরির ক্ষেত্রে অনেকে অল্প খাবার খান বা একেবারেই না খেয়ে সেহরি করেন, তাদেরকে বলছি এটি খুবই আনহেলদি। না খেয়ে সেহরি রাখা আমার মনে হয় না ইসলামেরও নির্দেশ রয়েছে। সো অবশ্যই আপনাকে ভালো মতো খাবার খেতে হবে সেহরিতে। অনেকে আছেন অল্প খান, শুধু একটু খেজুরার দুধ খান, তাদের বলছি অবশ্যই এই কাজটি করবেন না। এক জাতীয় খাবার লাইক দুধ হচ্ছে ওয়ান সিঙ্গেল ফুড যেটা শুধু প্রোটিন দেয়। আপনাকে কিন্তু সেহরিতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অর্থাৎ একটি মিলে সব পুষ্টিকে নিশ্চিত করতে হবে। অনেকে আছেন এক কাপ দুধ সেহরিতে পছন্দ করেন, তারা যেটা করবেন সেহরিটাকে খেয়ে একটু পজ দিয়ে 10-15 মিনিট যাতে হাতে সময় পান, তারপর এক কাপ দুধ খাবেন। সেই ক্ষেত্রে হজমের ব্যাপারটি মাথায় রাখবেন, যদি হজম না হয় অ্যাভয়েড করবেন। তবে যারা ইনসুলিন নিচ্ছে তাদের জন্য এটি খুবই ভালো যদি তারা ডাইজেস্ট করতে পারে। আর অনেকে আছে দুধ ভাত পছন্দ করে, তারা যদি অভ্যস্ততায় তাদের থাকে অবশ্যই খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে একটু খেজুর, একটু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যাতে এটা রিচ হয়। আর অনেকেই আছেন যারা আসলে সেহরিতে খাবারটি বাইরের ইফতারি বেঁচে যাওয়া কিছু খাবার থাকলে সেটিও সেহরিতে গ্রহণ করেন, সেটি অবশ্যই অ্যাভয়েড করবেন। সুতরাং ভাত, সহজপাচ্য সবজি, মাছ, মুরগি, দুধ এবং খেজুর হতে পারে ভালো সেহরির খাবার। সো সবাই এনজয় করেন সেহরির। এই একটা ভিডিও তো সব কিছু বলা সম্ভব না, আমি আবারও বলবো, পুরো রোজায় বলবো। সো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সঠিক সেহরি করবেন, সুস্থ মতো রোজা রাখবেন। আল্লাহ হাফেজ।